নমস্কার আমি আরও একবার আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে আজকে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করতে চলেছি বেশ কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করতে চলেছি এই বিষয়টি আজকে আমি বেছে নিয়েছি আসন্ন কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন এখন ফর্ম ফিল চলছে পঞ্চায়েতের কর্মী নিয়োগের জন্য আমাদের বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে গ্রামীণ পঞ্চায়েতে কিছু কর্মী নিয়োগের জন্য পরীক্ষা চলছে যাতে ইংরেজি রয়েছে টোয়েন্টি ফাইভ 25 টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটি প্রশ্ন থাকবে এবং পঁচিশ নম্বরের পরীক্ষা রয়েছে তো ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস তো যেমন চলছে চলছেই কারণ কিছু কিছু পরীক্ষায় ডেসক্রিপটিভ পার্টের জন্য সেই প্রস্তুতি অনুযায়ী আমি ভিডিও দিতে থাকবো আর আর এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য চিন্তা করে এখন থেকে নিয়মিতই ভিডিও পাবেন আমার এই চ্যানেলে তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়েছি এই পরীক্ষার কথা মাথায় রেখে যে বিষয়টি না জানলেই নয় একে কিছুতেই আমরা বাদ দিতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি সিরোনি মেনটেনেন্স এবং ইডিয়ামসের ওপরেও আমার ভিডিও আপলোড হতে চলেছে এই সমস্ত পরীক্ষার সুবিধার জন্য তো যে বিষয়টি আজকে নিয়েছি সে বিষয়ের কথায় আসি আজকে বিষয় বেছে নিয়েছি সাবজেক্ট ফার্ভ এগ্রিমেন্ট সাবজেক্ট ফার্ভ এগ্রিমেন্টের উপরে কিছু রুলস নিয়ে ইতিমধ্যে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে সেখান থেকে ডিটেলসে আপনারা পেয়েই যাবেন তবে আজকে সব মিলে একটা মানে সমস্ত নিয়মগুলোকে নিয়েই একটা আলোচনা প্র্যাকটিসের মাধ্যমে কিছু প্রবলেমসের মাধ্যমে অবশ্যই যে সমস্ত প্রবলেমস কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে কম্পিটিটিভ এক্সামে এসেছে সেরকম কিছু প্রবলেমস পিকিতে সরকারের বইয়ের থেকে নেওয়া কিছু প্রবলেমস এবং আরও পিসি দাস বা অন্যান্য যে সমস্ত বইগুলো রয়েছে যে বইগুলো অবশ্যই আমাদের হেল্পফুল আমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য সহায়ক সেই সমস্ত বইগুলো থেকে কিছু প্রবলেমস এবং কিছু প্রিভিয়াস ইয়ারের প্রবলেমস নিয়ে আজকে আমি আলোচনায় এসেছি তবে অবশ্যই বলে রাখি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য একটি ভিডিওতে হয়তো আমি সব কাভার করে উঠতে পারবো না কিন্তু বেশ কিছু সমস্যার সমাধানের প্রস্তুতি নিয়ে আজকে শুরু করতে চলেছি আজকের বিষয় বোর্ডে যথারীতি আমি দশটি প্রবলেম দিয়েই রেখেছি প্রথম প্রবলেমটি আছে আওয়ার গাইড ড্যাশ দ্য স্টারস আওয়ার গাইড ড্যাশ দ্য স্টার্স এটার সলভে আমি আসবো তার আগে আমি দু নম্বর যে প্রবলেমটা আছে সেটাও একটু নিই কারণ এক আর দুই রিলেটেড দু নম্বর আছে দ্য স্টার্স ড্যাশ আওয়ার গাইড এই দুটো প্রবলেমেরই অপশান দেওয়া আছে ওয়াজ বা ওয়ার চারটে অপশান থাকবে কিন্তু আমি নিয়মটা বোঝানোর জন্য এখানে একটি সিঙ্গুলার ভাব এবং একটি প্লুরাল ভার রেখেছে জেনারেলি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের এটাই বিষয়বস্তু যে সিঙ্গুলার বসবে সিঙ্গুলার ভার্ব ইউজ করব না প্লুরাল ভার্ব ইউজ করব তো সেজন্য এখানে আমি ওয়াজ আর ওয়ারি দিয়ে রাখলাম আচ্ছা এবার বলি এবার আসি বিষয়ে মানে প্রবলেমে আসি যে আওয়ার গাইড ড্যাশ দ্য স্টার্স দ্য স্টার্স ড্যাশ আওয়ার গাইড এখানে মনে হতে পারে যে মানে এখানে বোঝাই যাচ্ছে যে অ্যাকচুয়ালি স্টার্স যেটা রয়েছে আর গাইড যেটা রয়েছে সেটা হচ্ছে একে মানে স্টার্সের কমপ্লিমেন্ট হচ্ছে গাইড স্টার্সের কমপ্লিমেন্ট হচ্ছে গাইড এবার বলে রাখি যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি আলাদা আলাদা নাম্বারে হয় কি বলছি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এরা দুজন যদি ডিফারেন্ট নাম্বারের হয় ডিফারেন্ট নাম্বারের বলতে এখানে স্টার্স আছে প্লুরাল আর গাইড হচ্ছে সিঙ্গুলার তাহলে কি করব যাকে সাবজেক্টের জায়গায় পাব সে যেই নাম্বারের হবে আমার সেই নাম্বারেরই ভার্ব নিতে হবে মানে প্রথম প্রবলেমে গাইড মানে কমপ্লিমেন্ট সাবজেক্টের জায়গায় বসেছে যেহেতু সে সিঙ্গুলার তাই আমার এখানে ভার্বও সিঙ্গুলার হবে তার মানে আওয়ার গাইড ওয়াজ

এ প্যাক অফ উলভস একদল নেকড়ে এখানে মনেই হতে পারে যে অনেক নেকড়ের কথা বলা হয়েছে তাই প্লুডাল ভার্ভ হবে কিন্তু তার নয় যেহেতু এখানে একদল নেকড়ে এরকম একটা সেন্স রয়েছে এ প্যাক অফ উলভস এই জন্য এখানে কিন্তু সিঙ্গুলার ভার হচ্ছে আচ্ছা নাম্বার ফোর সুইমিং ড্যাশ এ গুড এক্সারসাইজ সুইমিং ড্যাশ এ গুড এক্সারসাইজ এটা আমরা সবাই জানি যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ এখানে দেওয়ার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে জেরান সাবজেক্ট হয়ে বসেছে জেনারেলি জেরান যদি সাবজেক্টে থাকে তাহলে সিঙ্গুলার ভার্ভ হয় যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ তো জেরানকে যদি আমরা সাবজেক্টের জায়গায় পাই তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ভই হয় নাম্বার ফাইভ টু অনার আওয়ার সুপিরিয়ার্স ড্যাশ আওয়ার ডিউটি টু অনার এখানে সাবজেক্টটা অ্যাকচুয়ালি যে টু অনার্স সম্মান করা সম্মান কাদের না আবার সুপিরিয়ার্স আমাদের থেকে যারা ভালো বা আমাদের থেকে যারা বড় ভালো তাদেরকে সম্মান করা আমাদের কর্তব্য তো এটা ইনফিনিটিভের সাবজেক্ট মানে টু অনার টু প্লাস ভার্ব তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ এটা সাবজেক্টে বসেছে এও কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে এখানে সুপিরিয়ার্স প্লুরাল আছে বলে আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে কিন্তু না আমরা দেখে নেবো যে সাবজেক্ট হচ্ছে টু অনার টু অনার আওয়ার সুপিরিয়ার আমাদের বড়দের সম্মান করা আমাদের কর্তব্য সো টু অনার ইজ আওয়ার সুপিরিয়র ইজ আওয়ার ডিউটি নাম্বার সিক্স জর্জ অ্যালং উইথ হিস ফ্রেন্ডস দ্যাশ গোয়িং টু মার্কেট আমি আগেও বলেছি আবারও বলছি এই যে অ্যালং উইথ টুগেদার উইথ এবং উইথ এই দিয়ে যদি সেন্টেন্স থাকে তবে আমরা অলওয়েজ ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ভ ঠিক করবো জর্জ অ্যালং উইথ ইজ ফ্রেন্ডস এখানে জর্জ হচ্ছে ফার্স্ট সাবজেক্ট ফ্রেন্ডস হচ্ছে সেকেন্ড সাবজেক্ট তাহলে ভার্ভ বসবে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট দ্যাট মিনস জর্জ জর্জ সিঙ্গুলারে আছে তাহলে ভার্ভ আমার সিঙ্গুলার হলো মানে ওয়াজ হলো জর্জ অ্যালং উইথ হিস ফ্রেন্ডস ওয়াজ গোয়িং টু মার্কেট স্টুডেন্টস টুগেদার উইথ দেয়ার টিচার এবার স্টুডেন্টস প্লুরাল টিচার সিঙ্গুলার কিন্তু ভারভাবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী তাহলে স্টুডেন্টস প্লুরাল তাই এখানে হলো ওয়ার ওয়াচিং দ্য ম্যাচ নট অনলি হি বাট অলসো হিজ পেরেন্টস ড্যাশ অ্যাটেন্ডেড দ্য মিটিং নট অনলি বাট অলসো এদের ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট নট অনলি হি এটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট এটা প্লুরাল পেরেন্টস এটা প্লুরালে আছে তাহলে এখানে অবশ্যই হবে হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং নাম্বার নাইন নট অনলি দ্য টিচার বাট অলসো হিজ স্টুডেন্টস আচ্ছা এখানেও সেকেন্ড সাবজেক্ট হচ্ছে প্লুরালে আছে তাহলে এটাও হবে আর প্ল্যান্টিং ট্রিজ নাম্বার টেন দেইথ লিডার ড্যাশ অ্যারেস্টেড এই যে উইথ দিয়ে আছে তাহলে আমি ফার্স্ট সাবজেক্টকে দেখবো মানে দে তার মানে এখানে হলো ওয়ার অ্যারেস্টেড আর একবার বলি সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হলো মানে সাবজেক্ট যেরকম হবে সে যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার প্লুরাল হলো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভাব সিঙ্গুলার হলো সিমিলারলি কমপ্লিমেন্ট যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে কমপ্লিমেন্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে কমপ্লিমেন্ট প্লুরাল থাকলে ভার প্লুরাল হতো আচ্ছা কালেকটিভ নাউনের ক্ষেত্রে মানে কালেকটিভ নাউন এখানে আমরা পেয়েছি যেমন এ প্যাক অফ উলভস বা এ শো শোল অফ ফিশ বা এ ফ্লাইট অফ বার্ডস বা এ ক্যা এ হার্ট অফ এলিফেন্টস এরকম যখনই থাকবে এটা কিন্তু সিঙ্গুলার ভাব নিয়েছে আচ্ছা জেরান্ডের ক্ষেত্রেও জেরান্ডের ক্ষেত্রেও সিঙ্গুলার ভার হলো মানে জেরান যখন সাবজেক্টে বসেছে আচ্ছা ইনফিনিটিভ যখন সাবজেক্টে বসেছে তখনও সিঙ্গুলার ভার হয়েছে আচ্ছা আবার এখানে কি হলো না অ্যালং উইথ টুগেদার উইথ এবং উইথ এরা কি করছে এরা সিঙ্গুলার ভার্ব নিচ্ছে আরে সরি এরা ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ব ঠিক করছে ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্ব ঠিক হচ্ছে हर सबजेक्ट सिंगुलर हम भार्ब सिंगुलर फार्स सबजेक्ट प्लूरल भार्व प्लूरल अच्छा नट ऑनलिट अल्सोर क्षेत्र नट बट अल्सोर क्षेत्र सेकेंड सबजेक्ट के देखे भार्व ठीक हमें সেকেন্ড সাবজেক্টকে দেখে ভাব ঠিক আছে সেকেন্ড সাবজেক্ট প্লুরাল হলে ভার্ভ প্লুরাল সেকেন্ড সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার তাহলে এই হচ্ছে এখানে দশটা প্রবলেম তার নিয়ম আসছে আরও কিছু প্রবলেম নিয়ে বোর্ডে বেশ কিছু প্রবলেমস নাম্বার ওয়ান আইদার ইউ অর হি ড্যাশ রং অপশান রয়েছে ওয়াজ অথবা ওয়ে বলে রাখি এখানে যে either or কিংবা নাইদার নর কিংবা শুধু যদি অর দিয়ে থাকে তবে এরা সেকেন্ড সাবজেক্টকে দেখবে সেকেন্ড সাবজেক্ট বা বলা ভালো ভার্বের কাছে যে সাবজেক্ট যে সাবজেক্ট থাকবে অর্থাৎ এখানে ভার বসবে এই এই শূন্যস্থানে ভার বসবে তাহলে এর কাছের সাবজেক্ট হচ্ছে হি এই জন্য আইদার ইউ অর হি ড্যাশ স্ট্রং তাহলে আমার এখানে ভার ঠিক করতে হবে হিকে দেখে তাহলে ওয়াজ বা এর মধ্যে হি এর সাথে যেহেতু ওয়াজ হয় তাই এখানে ওয়াজ হবে যদি ইউ থাকতো তাহলে ওয়ার হতো কিন্তু এখানে হি আছে তাই এখানে ওয়াজ হবে দু নম্বর নাইদার দ্য মুন নট দ্য স্টার্স তাহলে এখানে এই ভার্বের কাছের সাবজেক্ট হচ্ছে স্টারস প্লুরালে আছে আর ভিজিবল নাইদার দ্য কিং নট হিজ মিনিস্টারস তাহলে এখানেও ভার্বের কাছের সাবজেক্ট মিনিস্টার্স প্লুরাল তাহলে ওয়ে প্রেজেন্ট হি অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ফ্রেন্ডস দ্যার স্কিল আচ্ছা এটা তো গেল একটি নিয়ম এবার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট সাবজেক্টকে দেখে আমরা ভাব ঠিক করবো অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রে তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে হি হি সিঙ্গুলার এটা প্লুরাল থাকলেও তাহলে এখানে আমার হবে হচ্ছে Is guilty. He as well as his friends dash guilty. Is guilty. The বয়েজ অ্যাজ ওয়েল as their leader. লিডার তাহলে এখানে বয়েজ ফ্লুরাল হ্যাভ রান অ্যাভে নো ম্যান অ্যান্ড নো ওম্যান ড্যাশ এভার হার্ড অব দিস যদি আমরা নো দিয়ে কোনো সেন্টেন্স এভাবে শুরু হচ্ছে তাহলে কিন্তু সিঙ্গুলার ভার হবে নো ম্যান অ্যান্ড নো ওম্যান হ্যাজ এভার হার্ড অব দিস কখনোই এরকম এরকমটা আর কি শোনেনি তাহলে নো ম্যান অ্যান্ড নো ওম্যান হ্যাজ এভার হার্ড অব দিস নাম্বার সেভেন আই অ্যান্ড নট মাই ব্রাদার আচ্ছা নো এখানে শুরুতে বসে বসেছে সিঙ্গুলার ভার্ব হলো কিন্তু সাত নম্বরের প্রবলেমেই আছে আই অ্যান্ড নট মাই ব্রাদার এখানে কিন্তু অ্যান্ড নট এরকম পরে বসেছে এই অংশটি একটি সাবজেক্ট বসার পরে বসেছে এরকম ক্ষেত্রে আমরা কিন্তু শুরুতে যে থাকবে তাকে দেখে ভাল ঠিক করব। আই অ্যান্ড নট মাই ব্রাদার ড্যাশ ডান দিস হ্যাজ এবং হ্যাব অপশানে আছে তাহলে আইর সাথে যেহেতু হ্যাব হবে তাই এখানে হ্যাব বসলো আইকে দেখে আমার এখানে হ্যাব বসাতে হয়েছে সেরকমই নাম্বার এইট এ ফিউ পেন্সিলস অ্যান্ড নটা পেন এই যে অ্যান্ড ন পেন পরে রয়েছে তার আগে রয়েছে এ ফিউ পেন্সিলস আর ওয়ান্টেড এটা প্লুরাল আর ওয়ান্টেড নাম্বার নাইন ইচ অফ দিস হাউসেস ড এ গার্ডেন এই বাড়িগুলোর প্রত্যেকটি ইচ এই বাড়িগুলোর প্রত্যেকটির একটি করে বাগান আছে প্রতিটি বাড়ির সিঙ্গুলার সেন্স তাহলে ইচ দিয়ে শুরু হচ্ছে এখানে হলো হ্যাজ এ গার্ডেন নাম্বার টেন ইট ড্যাশ আই হু ড্যাশ গিলটি এভাবে যখন ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হবে কোনো সেন্টেন্স ইট মানে ইট ইজ আই বা ইট ওয়াজ আই বা ইট ইজ ইউ ইট ওয়াজ ইউ ইট ইজ হি ইট ওয়াজ হি ইটের পরে সবসময় এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বই হবে প্রেজেন্ট হলে ইজ পাস্ট হলে ওয়াজ তাহলে ইট ইজ আই বা যদি এখানে ইউ থাকতো ইট ইজ ইউ দে থাকতো ইট ইজ দে রাম থাকতো ইট ইজ রাম শ্যাম থাকতো ইট ইজ শ্যাম তো বা ইট ওয়াজ বা ইট ইজ এভাবে সিঙ্গুলার ভার্বই হচ্ছে তাহলে এখানে ইট ইজ এটা তো বসলো ঠিকই আছে এখানে ইজ আর এম ছিল অপশান আই যেহেতু আছে আরও থাকতে পারতো তাহলে ইট ইস আই এবার হু ড্যাশ গিলটি এখানে আমার হুয়ের পরে যে পোর্শনে ভাবটাকে বসাবো সেটা একে দেখে পর বসাতে হবে যেহেতু ইট ইস আই আছে তাহলে আই এর সাথে এখানে অ্যাম হবে ইট ইস আই হু এম গিলটি ইট ইজ ইউ হু আর গিলটি ইট ইজ হি হু ইজ গিলটি এরকম হতো ইট ইজ দে হু আর গিলটি তাহলে ইট ইজের পরে আমার সিঙ্গুলার ভাবটাই যাচ্ছে প্রেজেন্ট হলে ইজ পাস্ট হলে ওয়াস কিন্তু হু এর পরে ওই যাকে হু কোয়ালিফাই করছে যাকে মানে আই কে করুক ইউ কে করুক কি হি কে করুক তাহলে ভার্ভ অ্যাকর্ডিংলি মানে ভার্ব বসবে অ্যাকর্ডিংলি টু দেম আই থাকলে পরে এখানে এম ইউ থাকলে আর দে থাকলে আর হি থাকলে ইজ শি থাকলে ইজ এভাবে বসবে তাহলে এই হচ্ছে আইদার অর নাইদার নর নিয়ে একটা বললাম অ্যাজ ওয়েল অ্যাজ এর একটা বললাম নো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে পরেও সেখানেও আমরা দেখছি সিঙ্গুলার ভার্ভ হচ্ছে কিন্তু অ্যান্ড নট এইরকম কোনো অংশ যদি আমরা সেন্টেন্সের মাঝে পেয়ে থাকি আই অ্যান্ড নট মাই ব্রাদার বা এ ফিউ পেন্সিলস অ্যান্ড নট পেন এরকম যদি বসে থাকি তাহলে পাই আমরা তাহলে প্রথম অংশটিকে দেখে প্রথম সাবজেক্টকে দেখে আমাদের ভার্ভ এখানে ঠিক করতে হলো ইট দিয়ে থাকলে পরেও আমরা দেখলাম যে সিঙ্গুলার ভার্ভ যাচ্ছে আর এরকম ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে যদি সেন্টেন্স থাকে তাহলে কিভাবে আমরা ভার্ব ঠিক করলাম সেটাও আলোচনা করলাম তাহলে এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দশটি প্রবলেম আমি আলোচনা করলাম আসছি আরও দশটি প্রবলেম নিয়ে বোর্ডে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা যেমন এক নম্বরে রয়েছে হেয়ার ড্যাশ দ্য সিজার্স কাঁচি সিজার্স আচ্ছা এখানে এটা একটা ব্যাপার আছে যে সিজার্স এটা হচ্ছে একটা পেয়ার নাউনের এক্সাম্পল কাঁচি এরকমই পেয়ার নাউন হচ্ছে ট্রাউজার্স কিংবা প্যান্টস কিংবা গ্লাসেস সানগ্লাসেস গ্লাসেস বা সিজার্স এরা হচ্ছে পেয়ার নাউন এই সমস্ত পেয়ার সব সবসময় প্লুরাল ভার্ভ নেয় এদের সাথে প্লুরাল ভার্ভ নেবে তাহলে হেয়ার আর দ্য সিজার্স হেয়ার আর দ্য সিজার নাম্বার টু ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ এ লায়ার ওয়ান অফ দ্য বয়েজ এখানে বয়েজ দেখলে হবে না ওয়ান অফ দ্য বয়েজ ছেলেদের মধ্যে একজন ছিল মিথ্যে প্রেজেন্টে আছে ছেলেদের মধ্যে একজন মিথ্যেবাদী তাহলে ইজ আ লায়ার নাম্বার থ্রি নো নিউজ ড্যাশ গুড নিউজ নো দিয়ে শুরু হচ্ছে জেনারেলি নিউজের সাথে সিঙ্গুলার বারবি যায় তাও নোও আছে নো নিউজ ইজ গুড নিউজ নাম্বার ফোর ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট ফিজিক্স দেখে মনে হবে প্লুরাল কিন্তু আপাত দৃষ্টিতে প্লুরাল মনে হলেও এরা কিন্তু সিঙ্গুলার এটি একটি সায়েন্সের একটি ব্রাঞ্চের নাম একটি সায়েন্সের একটি শাখা ফিজিক্স সেরকম পলিটিক্স মনে হবে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার তাহলে নো ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট নাম্বার ফাইভ দ্য ট্রেটার ড্যাশ হেটেড বাই অল এখানে অ্যাডজেক্টিভ ট্রেটার তার আগে দিয়ে বসেছে তার মানে এই এ কে দিয়ে সমস্ত মানে একই গোষ্ঠীর সবাইকে বোঝানো হচ্ছে যেমন যদি বলি দ্য ওল্ড যত বয়স্ক মানুষ আছে সবাইকে বোঝানো হচ্ছে যদি বলি দ্য পুয়োর যত দরিদ্র মানুষ আছে সবাইকে বোঝানো হবে যত দ্য রিচ যত ধনী ব্যক্তি আছে সবাইকে দ্য ট্রেটার মানে বিশ্বাসঘাতক তো যত বিশ্বাসঘাতক মানে রয়েছেন একই গোষ্ঠীর যারা তাদের সবাইকে এখানে বোঝানো হচ্ছে তাহলে এখানে প্লুরাল ভার হবে দ্য ট্রেটার আর হেটেড বাই অল দ্য ট্রেটার আর হেটেড বাই অল নাম্বার সিক্স দ্য এমিনেন্ট ক্রিটিক অ্যান্ড স্টেটসম্যান ড্যাশ সেইটসো দুটো ডেজিগনেশন রয়েছে এখানে ক্রিটিক এবং স্টেটসম্যান কিন্তু আর্টিকেল বসেছে একজনের আগেই এই জন্য এটা এক একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে যদি থাকতো দ্য এমিনেন্ট ক্রিটিক অ্যান্ড দ্য স্টেটসম্যান তাহলে দুজন আলাদা ব্যক্তি হতো কিন্তু দ্য এমিনেন্ট ক্রিটিক অ্যান্ড স্টেটসম্যান এখানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে তো সিঙ্গুলের ভার হবে হ্যাজ সেইসো ঠিক নাম্বার এইট আর নাম্বার সেভেনেই আছে দ্য সিঙ্গার অ্যান্ড দ্য মিউজিক ডিরেক্টর এই যে সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর দুটো ডেজিগনেশনের আগে দুটো আর্টিকেল দিই এবং দি বসেছে তার মানে এরা আলাদা দুজন ব্যক্তি যদি থাকতো দ্য সিঙ্গার অ্যান্ড মিউজিক ডিরেক্টর তাহলে যিনিই সিঙ্গার তিনিই মিউজিক ডিরেক্টর একজন বোঝাতো কিন্তু দ্য সিঙ্গার অ্যান্ড দ্য মিউজিক ডিরেক্টর রয়েছে তার মানে দুজন আলাদা ব্যক্তি তাই এখানে হবে হচ্ছে হ্যাভ জাস্ট অ্যারাইভড নাম্বার এইট ওয়ান অফ দ্য হেলিকপ্টারস হেলিকপ্টারদের মধ্যে একটি ওয়াজ মিসিং সিঙ্গুলার ভার্ব নাম্বার নাইন এভরি ওয়ান এভরি ওয়ান সবসময় সিঙ্গুলার ভার্ব নেয় এভরি ওয়ান লাভস হিজ মাদারল্যান্ড নাম্বার টেন অল ড্যাশ প্রেজেন্ট টুডে সবাই সবাই যদি থাকতো এভরি বডি ড্যাশ প্রেজেন্ট টুডে তাহলে এভরি ইজ প্রেজেন্ট টুডে কিন্তু যেহেতু অল আছে তাহলে হবে হচ্ছে অল আর প্রেজেন্ট টুডে এখানেও কিছু নিয়ম দেখলাম আমরা যে পেয়ার নাউন থাকলে কি হচ্ছে পেয়ার নাউন থাকতে প্লুরাল ভার্ব হচ্ছে আবার কিছু কিছু নাউন আছে যাদের দেখে মনে হবে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার নিউজ ফিজিক্স পলিটিক্স এই ধরনের আচ্ছা যদি দুটো ডেজিগনেশনের আগে আর্টিকেল একটিতে থাকে তাহলে একজনকে বোঝায় আর ডেজিগনেশনের আগে যদি দুটো ডেজিগনেশনের আগে যদি দুটো আলাদা আলাদা আর্টিকেল থাকে দি এমিনেন্ট ক্রিটিক দি স্টেটসম্যান তাহলে দুজন ব্যক্তিকে বোঝাতো এটা মনে রাখার অ্যাডজেক্টিভের আগে যদি দি থাকে দ্য ওল্ড দ্য পুয়ার দ্য রিচ দ্য ব্রেভ দ্য ট্রেটার তো এরকম থাকলে পরে সেই গোষ্ঠীর সবাইকে বোঝায় এই জন্য এরা প্লুরাল ভার্ব এদের সাথে দেয় এভরি বডি এভরি এরাও সিঙ্গুলার ভাব নেয় অল প্লুরাল ভাব নেয় আচ্ছা এই নিয়মগুলো এই দশটা সমস্যার মধ্যে রয়েছে এগুলো নিয়ে আমার মানে এই এক একটি নিয়মের উপরে আমার ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ভিডিও আপলোডেড রয়েছে আমার চ্যানেলে যদি অসুবিধে থাকে তাহলে অবশ্যই সে ভিডিওগুলো আপনারা দেখুন সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে আজকে তিরিশটি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট কম্পিটিটিভ এক্সামে আসার মতো পিকেদের সরকারের এক্সারসাইজ থেকে এবং কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন থেকে সলভ করার চেষ্টা করলাম আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করলাম আশা করছি আপনারা আপনাদের পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিও অবশ্যই হেল্পফুল হবে এভাবেই সঙ্গে থাকুন খুব শীঘ্রই আবার আসছি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার কথা মাথায় রেখে আজ এই পর্যন্ত ধন্যবাদ